আসসালামু আলাইকুম এন ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম। আজকে আমরা 11 সপ্তাহের যে নবম শ্রেণীর গণিত বিষয়টি তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং সর্বোচ্চ নম্বরের যে সমাধান সেটাই তোমাদের দেখাবো এবং ত্রুটিপূর্ণ যে উত্তর সেটাই তোমাদের সামনে আমি নিয়ে এসেছি এবং সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চিত্রটা সুন্দর করে তোমরা পেন্সিল দিয়ে এঁকে নেবে। তাহলে চলো, শ্রেণী হচ্ছে নবম, বিষয় হচ্ছে গণিত, অ্যাসাইনমেন্ট হচ্ছে তৃতীয়বারের মতো দেওয়া হয়েছে গণিত এবং অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম হচ্ছে, অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে রেখা কোণ ও ত্রিভুজ, জ্যামিতি থেকে অধ্যায়টা থেকে দেওয়া হয়েছে। এখন অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা দেওয়া হয়েছে, দেখো এখানে একটা চিত্র দেওয়া হয়েছে যেখানে ডিই রেখা, এ বি এবং এসি রেখার মধ্যবিন্দুগামী সরলরেখা এবং ডিই সমান সমান ইএ। সমস্যা একে বলেছে চিত্র হতে চারটি বিপ্রতীব কোণ চিহ্নিত করো এবং এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উপস্থাপন করো। সমস্যা দুয়ে বলেছে ত্রিভুজ সিইএফ এর বহিস্থ কোণ এইএফ এর সাথে কোণ ত্রিভুজ সিইএফ এর অন্তস্থ কোণ ইসিএফ এবং কোণ ইএফসি এর মধ্যকার সম্পর্ক কিরূপ তা লেখো। সমস্যা তিনে বলেছে ডি সমান্তরাল বিসি হলে কি হবে কি, প্রমাণসহ স্বপক্ষের যুক্তি উপস্থাপন করো। সমস্যা চারে বলেছে এবিসি ত্রিভুজের যদি বিসি বৃহত্তর এবি হয় এবং কোন এবিসি এর সমদ্বিখণ্ডক রেখা এসি কে জি বিন্দুতে ছেদ করে উৎপন্ন কোন বিজি এ সূক্ষ্মকোণ না স্থূলকোণ হবে প্রমাণ করো। তাহলে এই চারটার উত্তরে আমি সুন্দর করে সাজিয়ে লিখেছি, চলো তাহলে আমরা উত্তরগুলো দেখি। দেখো 11 উইক অ্যাসাইনমেন্ট 2021 ক্লাস 9 সাবজেক্ট হচ্ছে ম্যাথ। তো প্রথমত হচ্ছে এটা আমার 1 নং-এর উত্তর, এখানে এটা হচ্ছে 1 নং-এর উত্তর, তোমরা উপরে 1 নং দিয়ে নিবে যদি আমার দেওয়া হয়নি, আর তোমরা একটু 1 নং দিয়ে নিবে। তাহলে 1 নং-এর উত্তর কি, কোনো কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশিদ্বয় যে কোণ তৈরি করে তাকে ওই কোণের বিপরীত কোণ বলে। দুইটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে উৎপন্ন দুই জোড়া বিপ্রতীব কোণ সমান। দেখো চিত্রে কোণ এইডি, কোণ এইডি এই কোণটা, কোণ সিইএফ এই কোণটা, মানে এই কোণটা এবং এই কোণটা বিপ্রতীব কোণ, আবার কোণ এডি এইএফ এইএফ এবং কোণ সিইএফ সিইএফ পরস্পর বিপ্রতীব কোণ, এই কোণটা এবং এ কোণটা পরস্পর বিপ্রতীব কোণ। তাহলে সুতরাং কোণ এইডি সমান সমান কোণ সিইএফ এবং কোণ এইএফ সমান সমান কোণ সিইডি সিইডি দুইটা হচ্ছে বিপ্রতীব কোণ। এই যে এই দুইটা, এইটা কোণ, এই যে এইটা সিইডি এবং হচ্ছে এইএফ, এই দুইটা কোণ বিপ্রতীব কোণ। তাহলে 2 নং বলেছে কি, দেখো 2 নং-এ আমাদের বলেছে এত এবং এত এর সাথে অন্তস্থ এবং বহিস্থ কোণের সম্পর্ক লিখো, কিরূপ তা ব্যাখ্যা করতে বলেছে। এখানে হচ্ছে কোণ হবে, এটা কোণ কোণ হবে, এগুলো কোণ হবে, একটু জেড যেগুলো রয়েছে এগুলো হচ্ছে একটু কোণ হবে, চেঞ্জ হয়ে গেছে, একটু দেখে নিবে তোমরা। এটা হচ্ছে ত্রিভুজ হবে, ত্রিভুজ এই জেড যেটা আছে সেগুলো হচ্ছে কোণ, তোমরা কোণ দিবে, আর এটা এ যেগুলো আছে সেগুলো হচ্ছে ত্রিভুজ। তাহলে ত্রিভুজ সিইএফ এর বহিস্থ কোণ এইএফ এর সাথে ত্রিভুজ সিইএফ এর অন্তর সম্পর্ক এবং কোণ ইসিএফ এবং কোণ ইএফসি এর মধ্যকার সম্পর্ক নিম্নরূপ। চিত্রে এসি এ রেখার ই বিন্দুতে ইএফ রেখা মিলিত হয়েছে, চিত্রটা সুন্দর করে রেখে নেবে। সুতরাং কোণ এইএফ প্লাস কোণ সিইএফ সমান সমান 180 ডিগ্রি, তাহলে হচ্ছে কোণ এইএফ সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ সিইএফ। আবার যেহেতু কোণ সিইএফ হতে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি আমরা জানি, তাহলে এখান থেকে আমরা এই সিইএফটাকে নিয়ে আসলাম বাম সাইডে। সমীকরণ 1-2 হতে পাই কোণ এইএফ সমান সমান কোণ ইএফসি প্লাস কোণ ইসিএফ, ইহাই নির্ণয় সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা, এটা হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক, এটা হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক। তাহলে আমরা 3 নং-এ চলে যাই। এবার 3 নং-এ কি বলা হয়েছে দেখো,
তিন নং এ বলা হয়েছে ডিই সমান্তরাল বিসি হবে কি, প্রমাণ সপক্ষে তোমার যুক্তি দিতে বলা হয়েছে। ডিই সমান্তরাল বিসি এর প্রমাণ, উদ্দীপক অনুসারে ডিই রেখার এবি ও এসি রেখার মধ্যবিন্দুগামী সরলরেখা এবং ডিই সমান সমান ইএফ, সেহেতু এডি সমান সমান বিডি, এই সমান সমান ইসি এবং ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এর সিই এর সিইএফ এর মধ্যে এই সমান সমান ইসি, ডিই সমান সমান ইএফ, চিত্রটা দেখে নেবে তোমরা, এই চিত্রটা উদ্দীপকে যেটা সেটাই, এবং কোণ হচ্ছে এইডি, এইডি সমান সমান হচ্ছে কোণ সিইসি সিইএফ, বিপরীত কোণ, তাহলে আমরা বলতে পারি এই দুইটা সমান, প্রায় সমান, সর্বসম, সব দিক থেকে সমান। তাহলে এডি সমান সমান সিএফ এবং কোণ ডিএডিএই সমান সমান কোণ ইসিএফ একান্তর কোণ। সুতরাং এডি সমান্তরাল সিএফ বা এডি এবি সমান্তরাল সিএফ বা বিডি সমান সমান্তরাল সিএফ, যেহেতু বিডি সমান সমান এডি সমান সমান সিএফ, সুতরাং এবং বিডি বিডি সমান্তরাল সিএফ, সুতরাং বি ডিইসি একটি সামান্তরিক, তাহলে ডিএফ সমান্তরাল বিসি বা ডি সমান্তরাল বিসি, এটা সমান্তরাল চিহ্ন তোমাদের প্রমাণিত। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় নঙের অ্যান্সার। তাহলে আমরা এবার যাবো চতুর্থ নঙে। এবিস ত্রিভুজের বিসি বৃহত্তর হলে তাহলে আমাদের দেখা হতে হবে দুইটা কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ, সেটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে এবিসি ত্রিভুজে বিসি কোণ বৃহত্তর এবি, বিসি কোণ হচ্ছে বৃহত্তর এবি এর থেকে, এবং কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক রেখায় এসি কে জি বিন্দুতে ছেদ করে। তোমরা চিত্রটা দিবে এটা। প্রমাণ, আমরা জানি ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, তাহলে ত্রিভুজ এবিসি এ বিসি বৃহত্তর এবি, তাহলে কোণ এ বৃহত্তর সি, কোণ সি এর চেয়ে বৃহত্তর বড়, কোণ এ প্লাস হাফ কোণ বি বৃহত্তর কোণ সি প্লাস হাফ কোণ বি, আমরা এইটারই উভয় পক্ষে হাফ কোণ বি যোগ করেছিলাম এইটার এইটার উভয় পক্ষে। তাহলে এখন ত্রিভুজ এ বি জি এ বহিস্থ কোণ বি জি সি সমান সমান অন্তস্থ কোণ বিপরীত হচ্ছে কোণ এ যোগ হাফ বি, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। সুতরাং কোণ বি জি সি এ বহিস্থ কোণ বি জি এ সমান সমান অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে কোণ সি প্লাস হাফ বি, সেম এই কথাটাই তোমরা লিখতে পারো এখানেও। সুতরাং কোণ বি জি সি বৃহত্তর কোণ বি জি এ, যেহেতু কোণ দুইটি সন্নিহিত এবং অসমান, সুতরাং কোণ বি জি এ সূক্ষ্মকোণ, তাহলে এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। এবং চিত্রগুলো ভালোভাবে তোমরা দেখে নিবে, আমি প্রত্যেকটার জন্য একটা একটা চিত্র রেখেছি, এটার জন্য চার নঙের জন্য এই চিত্রটা, তিন নঙের জন্য এই চিত্রটা, দুই নঙের জন্য চিত্র সেম, এবং এক নঙের জন্য চিত্র উদ্দীপকের চিত্রটা। এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা খুব দ্রুত হচ্ছে অ্যান্সারগুলো পেয়ে যাও। আশা করি ভালো লাগছে, আর যদি তোমাদের উপকারে আসে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে ভিডিওগুলো, এবং পাশে থাকবে, তোমরা যেভাবে সাপোর্ট করতেছো আশা করি এভাবেই সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।